আপনারা জানেন যে ভারতে গিয়ে খুন হয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহের আসনের এমপি। এটা পুরান খবর, তাকে হত্যা করে কিমা টিমা করে টয়লেটে ফ্লাশ করে দিয়ে বিভিন্ন কাহিনী ভাইনি। তারপরে ডিবি হারুন চলে গেল ভারতে, তিনি অসাধ্য সাধন করে কঠিন সত্য আবিষ্কার করে ফেলেছেন। তো আমরা দেখলাম হঠাৎ করে যে এই 2-3 দিন আগে ঘন জঙ্গল এবং পাহাড় পর্বত এটার উপরে তিনি হেলিকপ্টার দিয়ে চিল যেমন তাকিয়ে থাকে মুরগিছানার দিকে, ওভাবে তাকিয়ে আছেন তিনি নিচে, তিনি সন্ত্রাসীদের খুঁজছেন। এখন শোনা গেল যে এটা নাকি ছিল একটা ফাটানো অভিযান। আপনি দেখছেন কতদিন পর্যন্ত চুপচাপ সাকলাইন ইস্যু, পরিমণি ইস্যু বাংলাদেশে কেউ কি জিজ্ঞেস করেছে বলেন? নিজে একটু জিজ্ঞেস করেন, আমরা তো শেয়ারের পর শেয়ার করছি, কিন্তু হঠাৎ করে পরিমণি সাকলাইন ইস্যু কেন এসেছে? এসেছে এখন আবার তাদের কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে মামুনুল ইস্যু এনে পরিমণি সাকলাইন ইস্যু এনে। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আজকে জানতে পারলাম ব্যারিস্টার সুমন সাহেব মানে বর্তমান পার্লামেন্ট মেম্বার, ওনাকে 4-5 জনের একজন কিলার গ্রুপ মানে হত্যা করতে চাচ্ছে, এবং ওনার নিকটবর্তী ওনার থানার ওসি সাহেব ওনাকে বিষয়গুলো জানিয়েছেন। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিমের মৃত্যু নিয়ে বেরিয়ে এলো নতুন চাঞ্চল্যকর তথ্য, যে তথ্য শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো, তাই বলছি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদেরকে আমি পর্যায়ক্রমে 2টি ভিডিও বডি দেখাবো, চলুন আমরা প্রথমে একটি ভিডিও বডি দেখে আসি। আপনারা জানেন যে ভারতে গিয়ে খুন হয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ আসনের এমপি। এটা পুরান খবর, তাকে হত্যা করে কিমা টিমা করে টয়লেটে ফ্লাশ করে দিয়ে বিভিন্ন কাহিনী ভাইনি। তারপরে ডিবি হারুন চলে গেল ভারতে, সেখানে বিভিন্ন দুর্ধর্ষ অভিযান চালালো। তারপরে ডিবি হারুন সাংবাদিকদের রসিয়ে রসিয়ে একের পর এক চাঞ্চল্যকর খবর দিতে লাগলো, যেন তিনি সত্যজিৎ রায়ের ফেলুদা বা ব্যোমকেশ বক্সী বা সেই ব্রিটেনের শার্লক হোমস, তিনি অসাধ্য সাধন করে কঠিন সত্য আবিষ্কার করে ফেলেছেন। তো আমরা দেখলাম হঠাৎ করে যে এই 2-3 দিন আগে তিনি হেলিকপ্টারে করে নিচে গিয়ে দেখছেন সেই পার্বত্য চট্টগ্রামে দুর্গম অঞ্চলে নিচে ঘন জঙ্গল এবং পাহাড় পর্বত এটার উপরে তিনি হেলিকপ্টার দিয়ে একদম মানে চিল যেমন তাকিয়ে থাকে মুরগিছানার দিকে, ওভাবে তাকিয়ে আছেন তিনি নিচে, তিনি সন্ত্রাসীদের খুঁজছেন। পরে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে এবং তারা নাকি আনোয়ারুল আজিম আনার হত্যার সঙ্গে জড়িত, এবং তারা হিন্দু পরিচয় ছদ্মবেশে একটা মন্দিরে লুকায়িত ছিলেন। এই হেলিকপ্টারের উপর থেকে একদম দেখে দেখে তিনি তাদেরকে ধরে ফেলেছেন। সেই ডিবি হারুনের দুঃসাহসিক সে অভিযান আমাদের রন্ধ্রে রন্ধ্রে কাঁপন সৃষ্টি করে, যে এইরকম গোয়েন্দা, এই গোয়েন্দার কাছে তো একদম ফেলুদা, শার্লক হোমস, ব্যোমকেশ বক্সী, এমনকি জেমস বন্ড, সবাই তো ফেল। এখন শোনা গেল যে এটা নাকি ছিল একটা ফাটানো অভিযান, একটা পাতানো অভিযান ছিল এটা। কারণ যাদেরকে ধরা হয়েছে তারা কিন্তু 2-1 দিন আগে থেকে কিন্তু তাদেরকে ধরে ওই জায়গায় রাখা হয়েছিল, কিন্তু ডিবি হারুন মাঝখান থেকে এটা গোপন রেখে তিনি ওখানে গিয়ে দেখিয়ে সরকারকে যে তিনি আসলে কত পরিশ্রম করতেছেন এবং তার যোগ্যতা কত বড় ভয়ঙ্কর, অথচ তাদেরকে কিন্তু আগে থেকেই ধরে রাখা হয়েছিল। এইরকম একটা খবর প্রকাশ করেছে দা মিরর এশিয়া .com। তারা লিখেছেন যে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় 2 পলাতক আসামি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজিকে ধরতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পাতানো অভিযান চালিয়েছে বলে একটা ভিডিও সূত্রে জানা গিয়েছে। ডিবির তথ্য মতে বুধবার খাগড়াছড়ি জেলার দুর্গম পাহাড়ে পাতালকালী মন্দির এলাকায় হেলিকপ্টার দিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের কত সূত্র বলেছে যে আগেই ওই 2 ব্যক্তিকে ডিবি আটক করে তাদের নিজের জিম্মায় রাখে। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডে ডিবির কর্মতৎপরতা ও সফলতা দেখাতে এই অভিযান সাজানো হয় বলে সংশ্লিষ্টরা মনে করতেছেন। ডিবি জানায় যে ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিমকে কলকাতায় খুন করে 19 মে দেশে ফেরেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ফকির এবং ফয়সাল আলী সাজি। এরপর থেকে তারা পলাতক ছিলেন, তাদের ধরতে খাগড়াছড়ির পাহাড়ে হেলিকপ্টার দিয়ে অভিযান পরিচালনা করে ডিবি। তবে ওই অভিযানে বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সারাশি অভিযান চালানোর ভিডিও ক্লিপ দা মিরর এশিয়ার হাতে পৌঁছেছে এবং ভিডিওটি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ভিডিও দেখে সংশ্লিষ্টরা বলছেন যে খাগড়াছড়ির পাহাড়ে আগে থেকেই সব কিছু সাজানো ছিল, ঢাকা থেকে ডিবির ভিডিও টিম নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে ঢাকার ডিবি প্রধান হারুন রশিদকে নির্দেশনা দিতে দেখা গেছে। ওই ভিডিওতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ডিবি কর্মকর্তা হারুন ক্যামেরাম্যানকে নির্দেশনা দিয়ে বলতেছেন যে এখানে আমরা ছাড়া তো আর কেউ নেই, আটক দুজনকে 2 স্থানে গ্রেপ্তার দেখানো হবে। তিনি বলতেছেন যে আটক 2 জনকে 2 স্থানে গ্রেপ্তার দেখানো হবে, এদের একজনকে
ঢাকায় গ্রেপ্তার দেখানো হবে। এটা কিন্তু বলতেছেন তিনি, মানে তিনি আগে সারাচ্ছেন যে কাকে কোথায় গ্রেপ্তার দেখানো হবে। ডিবি হারুন বলেন যে এই যে আমরা হেলিকপ্টার থেকে নামলাম, গহীন পাহাড়ের পথ ধরে হাঁটতেছি, এগুলো সব সুন্দরভাবে ভিডিও করো, গাড়ি রেডি করা আছে নাকি নাই। ভিডিওতে দেখা গিয়েছে যে আশেপাশে সবকিছু ঠিকঠাক ভাবে ভিডিও করার নির্দেশ দিচ্ছেন তিনি। হারুনকে বলতে শোনা যায় যে আমরা ওদের নিয়ে যাই অপর একটি অভিযান ঢাকায় করে দেখাই, এটা কেমন হবে বলে সাথে থাকা সহকর্মীদের কাছে প্রশ্ন করেন এই ডিবি হারুন। যদিও ওই দিন অভিযানের পর হারুন সাংবাদিকদেরকে বলেন যে নাম পরিচয় গোপন রেখে খাগড়াছড়ির পাতালকালী মন্দির এলাকায় হিন্দু সেজে লুকিয়েছিলেন গ্রেপ্তার ফয়সাল ও মোস্তাফিজ। তারা পলাশ রায় ও শিমুল রায় নাম ধারণ করেছিলেন। হিন্দু সেজে তারা 23 দিন ওই কালী মন্দিরে ছিলেন। মঙ্গলবার খবর পাওয়া যায় যে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে লুকিয়ে আছে তারা। খবর পেয়ে ডিবির একটা টিম আগেই পাহাড়ে গিয়ে অভিযান পরিচালনা করে পরে আমরা গিয়ে হেলিকপ্টার দিয়ে সারাশি অভিযান চালিয়ে গ্রেপ্তার করি। তো এই হচ্ছে গিয়ে সারাশি অভিযানের নমুনা। মানে কি আর বলবো দর্শক, ডিবি হারুনের সম্বন্ধে কিছু বলার নাই। তার অতীত ইতিহাস তো অনেক কলঙ্কিত এবং কলঙ্কময়, দুর্নীতিবাজ, তারপরে বিএনপির বিরুদ্ধে যেই সব অত্যাচার সে করেছে এগুলো আর বলার না। তো এই ধরনের একটা লোক এখন সরকারের কাছে নিজের মানে নিজের যোগ্যতা বা অভিজ্ঞতাটা প্রমাণ করার জন্য এই ধরনের নাটক তো সাজাবেই, কিন্তু সবকিছুর একটা শেষ আছে। এই র যে ফুটেজ, এটা র ভিডিও, এটা পাবলিশ হয়ে গিয়েছে। উনি মনে করেছিলেন যে ওগুলো এডিট মেডিট করে কাটসাট করে দিবে, কিন্তু কিছুই হয় নাই, ডিবি হারুন ধরা খেয়ে গিয়েছে। এই হচ্ছে গিয়ে ধরো, তবে এদের লজ্জা সরম নাই, ধরা তো যাই থাক, এরা আসলে এদের কাজ করবেই। কারণ যে নিজেই অত্যাচারী, যে নিজেই দুর্নীতিবাজ, যে নিজেই একজন ঘুষখোর, যে নিজে একজন চরিত্রহীন মানুষ, তারা বা লজ্জা কিসে, এদের কোনো লজ্জা সরম নাই। আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং সেখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিওটি দেখে আসি। আপনি দেখছেন কতদিন পর্যন্ত চুপচাপ সাকলাইন ইস্যু, পরিমণি ইস্যু বাংলাদেশে কেউ কি জিজ্ঞেস করেছে বলেন? নিজে একটু জিজ্ঞেস করেন, আমরা তো শেয়ারের পর শেয়ার করছি, কিন্তু হঠাৎ করে পরিমণি সাকলাইন ইস্যু কেন এসেছে? এসেছে এখন আবার তাদের কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে মামুনুল ইস্যু এনে, পরিমণি সাকলাইন ইস্যু এনে নতুন করে আবার এই ভারতের ইস্যুগুলো যে নিয়ে আপনারা একটু টালমাটাল অবস্থায় আছেন, একটু সেটাকে দমন করে দেয়া, মামুনুলকে নিয়ে আসা হয়েছে এজন্য যাতে করে রাস্তায় মিছিল মিটিং করতে হেফাজতে ইসলামের ওই যে বিবৃতি দিয়েছেন না, এই বিবৃতি টিবৃতি চরমোনাই জামাত হেফাজত ইসলামপন্থী কেউ মাঠে নেমে কথা বলতে না পারেন তার একটা অশনি সংকেত মাত্র শুনিয়ে দিয়েছে। আর ওই পরিমণি সাকলাইনদের ইস্যু দিয়ে নতুন করে তৈরি করে দেওয়া হচ্ছে যে তোমরা এখন এই যারা যারা সমালোচনা করতে চাও তোমাদের আর একটা নতুন খোরাক দিলাম, কারণ পরিমণিকে কেউ চোখে দেখতে পারেন না, সাকলাইনকে কেউ দেখতে পারেন না, এখন ওদের পোস্টারগুলো আপনি শেয়ার করবেন। আপনাকে তো একটা জবাব দিচ্ছে, এই সরকারের এজেন্ডাটাই যদি চূড়ান্তভাবে আমরা বুঝতে না পারি তাহলে বাংলাদেশের মানুষের যে কত ভয়াবহ ক্ষতি হবে সেটা আপনাকে বুঝতে হবে। আজ আপনাকে শুধু ইফে সাবজেক্ট ধরিয়ে দিচ্ছে যে তোরা এই সাবজেক্টে কথা বলবি, তোদের এটা দায়িত্ব, ওরা আপনি না বললেও এখন বলানো হচ্ছে। দেখেন গত কয়েক বছর পর্যন্ত আমরা যখন কথা বলেছি তখন ওদের মিডিয়াগুলো চুপ ছিল, কেন চুপ ছিল ওরা জানে যে আমরা কারো না কাউকে যে কোনোভাবে মিসগাইডেড করে কথা বলাইতে কিন্তু পারছি, যখন কথা বলাতে পেরেছে তখন এই দেশের ইস্যুগুলো আর আওয়ামী লীগ তাদের জাতীয় পত্রিকাগুলোতে প্রচার করে তারপরে প্রকাশ করতো না। কিন্তু এই নির্বাচনের পর থেকে জনগণ বুঝতে সক্ষম হয়েছে, অনলাইনের কিছু মানুষ বুঝতে সক্ষম হয়েছে, সবাই না, অনেকে আমরা বুঝতে সক্ষম হয়েছি যে এগুলো নাটক সিনেমা চলছে, এই সিনেমায় অংশগ্রহণ করা যাবে না, যেটা বাস্তবিক অর্থে জনগণের দরকার সেটা জাগ্রত করতে হবে। সেই জায়গা থেকে সরকার যখন দেখেছে যে এখন আর ইস্যু ক্রিয়েট করলে ইস্যুগুলো সহজে ভাইরাল হয় না, সবাই সব ইস্যুতে কথা বলে না, এখন তারা ওই পত্রিকা লাগিয়ে সময় টিভি নামিয়ে দিয়েছে। আজকে তারা তাদের কালের কি বলে মানে কালবেলা নামিয়ে দিয়েছে, তাদের পত্রপত্রিকাগুলো নামিয়ে দিয়েছে, তাদেরকে একটু স্বাধীনতার বীজ বপন করা শুরু করে দিয়েছে, তাদেরকে দিয়ে বলানো হচ্ছে তাড়াতাড়ি লেখ মানে কি বলে বেনজিরের পাসপোর্ট কয়টা। আরে বেনজিরের পাসপোর্ট কয়টা? আমারই তো 4টা পাসপোর্ট এখন পর্যন্ত, একজন মানুষের 7টা 10টা পাসপোর্ট তার জীবনে থাকা,
এ নিয়ে তো সমালোচনা করে কোনো লাভ নেই। পাঁচটা কেন, সাতটা দশটা পাসপোর্ট কি কারণ, মানে একজনের পাসপোর্ট আজকে বানিয়েছেন কালকে চাইলেই নতুন পাসপোর্ট বানাতে পারেন, এটা কি আলোচ্য বিষয়? কিন্তু এই আলোচনা আপনাকে ধরিয়ে দিচ্ছে, ওই পত্রিকাগুলো স্মরণ করিয়ে দিচ্ছে যে তোরা এগুলো নিয়ে নাম, তোরা এগুলো নিয়ে মাঠে থাক। সাকলাইন কতবেলা ভাত খেয়েছে, 17 ঘন্টা কিভাবে থেকেছে, সাকলাইনের কেক আজকে কি এমন কোনো প্রয়োজনীয়তা পড়েছে যে বাংলাদেশে পরিমণি সাকলাইন ইস্যু চলে এসেছে আজকে? সে কারণেই বলছি চরম এক দুঃসাহ, মানে দুর্বিষহ পদ্ধতি এখন চলছে, আপনাদেরকে অনুধাবন করতে হবে। হঠাৎ করে মামুনুলকে তোমরা মুক্তি দিলে কেন? মামুনুল হককে আবার জামিন ক্যান্সেল করে, মানে তাকে আবার জেলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, এখন জারির পরে গ্রেপ্তার হবে কি না, কতদিন পরে হবে, কয় ঘন্টা পরে হবে, এ নিয়ে আপনি ব্যস্ত থাকবেন? আপনাকে এখন টেস্ট করবে, আর এই টেস্ট করতে করতে বাংলাদেশ শেষ। আমি এদেশের সমগ্র আলেম ওলামা, পীর মাশায়েক, ইসলামপন্থী সমগ্র নাগরিক যারা এই দেশকে ভালোবাসেন, আমি আপনাদেরকে সবসময় বলতে বলেছি, যখন সাঈদী সাহেবের রায় হয়েছিল তখনও বলেছিলাম যে আজ হয়তো সাঈদী সাহেবকে ফাঁসি দিয়েছে, রায় দিয়েছে, আপনি চুপ মনে করছেন জামাত যাচ্ছে, না জামাত যাচ্ছে না, কয়েকদিন পরেই কওমি যাওয়া শুরু হয়েছে, কয়েকদিন পরেই চরমনাইয়ের উপরে আঘাত এসেছে, কয়েকদিন পরেই এ ধরনের ইসলামপন্থী নাগরিকদেরকে আঘাত আসছে। এই তো কয়েক মাস আগে, মাত্র কয়েকদিন আগে শায়েক আহমদুল্লাহকে পর্যন্ত বিতর্কিত করতে বাংলাদেশে একদল বেতনভুক্ত দালালদেরকে নামিয়ে দেওয়া হয়েছে, দেখেন নাই? এ থেকে কি শিক্ষা অর্জন আছে আপনার, আমার, আমাদের বাংলাদেশের? তার মানে তারা একঘুয়ামি শাসন ব্যবস্থা, তাদের মতো করে এই দেশের জনগণকে চালাতে চায় এবং তারা সেটা চালিয়ে যাচ্ছে এবং সেটাই তারা করছে। এই দেশে প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছেন, তাই না? জেলের মধ্যে রিপোর্ট দেখেছেন, তাকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় জেলের মধ্যে, তা আপনি উৎসাহ দিচ্ছেন ভিতরে নিয়ে কয়েকদিন পরে মুক্তি পেয়ে আসবে। বাংলাদেশের ইস্যুগুলো দেখেছেন, এখন কোন জায়গায় সেলিব্রিটি বলতে যা বুঝায় সব হচ্ছে, নালা নর্দমা থেকে উঠে আসা মানুষগুলোকে টেনে টেনে ওরা আজকের সেলিব্রিটি বানিয়ে দিয়ে তাদেরকে এখন অবাধে বিচরণ করার সুযোগ করে দিচ্ছে, আর যুব সমাজকে অবাধে বিভিন্ন সাবজেক্ট ধরিয়ে দিচ্ছে, বিভিন্নভাবে তাদের কাছে উদারতা দেখিয়ে, তাদেরকে উৎসাহ দেখিয়ে গানের রঙ্গমঞ্চে নাচিয়ে তুলেছে, আর বাংলাদেশটা তলে তলে শেষ হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা আমার, আজকের বাংলাদেশের সমগ্র নাগরিকদের বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ থাকার কথা, যেখানে সমগ্র হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে। আমার ওইখানে কষ্ট হয় যখন দেখি যে গতকালকে দেখেছেন যে একজন ধর্ষককারী বাংলাদেশ থেকে কি হয়েছে, তিনি পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের কানাডায় চলে গিয়েছে, ধর্ষণ মামলার আসামি, অথচ বাংলাদেশে মামুনুলকে আবার গ্রেপ্তার করা হচ্ছে। তাহলে কি দাঁড়ালো এই দেশে? এখন এই ধরনের কার্যক্রমই শুরু করা হয়েছে এবং এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে এদেশের মানুষের সুখের শান্তির যে জীবন এবং বিশেষ করে স্বাধীনতা সার্বভৌমত্বের যে একটা সম্ভাবনা রক্ষা করার, সেটা আর থাকবে না, সেটাকে বিকায়িত করা হচ্ছে, বিকিয়ে দেওয়া হচ্ছে। যখনই এই শেখ হাসিনার হাত থেকে সেই জিনিসটা রক্ষার জন্য আপনি নামবেন, তখনই পাশের দেশের দাদাবাবুরা শেখ হাসিনাকে রক্ষার জন্য মাঠে নামবে, তখন আবার যুদ্ধ করবে, বলবে যে যুদ্ধ হচ্ছে, ভারত বাংলাদেশ আমরা পারবো না, অতএব আমরা চুপসে গিয়ে আপনাকে ওদের নিয়ন্ত্রণে স্বাধীনতা এই যা দিবে, যতটুকু দিবে ততটুকু খেয়েই থাকতে হবে। গতকালকে একজনের সাথে টকশো করতেছিলাম, প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ স্যারের সাথে, উনি বলছেন আমাদের যদি ভারতের এই ট্রেনগুলো আসে, সেই ট্রেনের ডিজাইনগুলো দেখতে কত সুন্দর হবে, সেখান থেকেই তো আমাদের শেখার আছে অনেক কিছু। দেখেন, একজন প্রফেসর ডক্টরের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে ভারত দিবে, সেখান থেকে ভারতকে তো দিতে হবে, ভারত তো আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে, তাদেরকে আমরা পুরস্কৃত করতে হবে। এখন তারা একটা ট্রেন আসলে তাদের ট্রেনের ডিজাইন দেখে সন্তুষ্ট থাকা, তাদেরকে আমরা হক আদায় করছি, তাতে কষ্ট পাওয়ার কী আছে? এখন কী করবেন ভেবে দেখেন, প্রতিটা দিন যাচ্ছে আর প্রতিটা দিন আপনাদের জন্য কঠোর থেকে কঠোরতম সম্ভাবনাময়, মানে কঠিনতম জিনিস আপনার কাছে চলে আসছে। আজ ইদানিং দেখবেন কিছু কিছু বিষয়, আমি সে কারণে অনেক সময় আমাকে আপনারা কনসেপ্ট বুঝতে অনেক সময় অনেকের কষ্ট হতে পারে, কিন্তু সময় আসলে বুঝবেন। আজ বাংলাদেশের জাতীয় ইস্যু কি হওয়ার কথা? শেখ হাসিনার বিধায় শেখ হাসিনাকে পদত্যাগ করানো, জাতীয় ইস্যু কোনোদিনই মেহজাবিন নয়, জাতীয় ইস্যু কোনোদিনই ওই যে কি বলে আমাদের নাটক সিনেমা করে মোশাররফ করিম নয়, জাতীয় ইস্যু কোনোদিনই শাকিব আল হাসান কিংবা আমাদের এই যে কি বলে বাংলাদেশের আপনার
যত নায়ক নায়িকা আছে তারা নয়, তারা আমাদের টার্গেটের বস্তু হতে পারে না, কিন্তু একটি দেশ পরিকল্পিতভাবে তাদের নামে আপনাকে শিখিয়ে দিয়ে ভিডিও করিয়ে কে কোন কোথায় বিজ্ঞাপন দিবে, কে কি কাজ করছে, কে কবে যাচ্ছে, কে কার সাথে রিলেশন রাখছে, এগুলো নিয়ে আপনাকে ব্যস্ত রাখছে ভাই। আর আপনি যখন এটা নিয়ে ব্যস্ত থাকবেন, শেখ হাসিনা ওইখানে আনন্দ পায়, ভুলে করেন আর না বুঝে করেন, এটাই বাস্তব সত্য কথা। আমি বলে গেলাম, আমি হয়তো প্রকাশ্যে আপনাদের অনেক ত্যাগ তিতিক্ষার মানুষদের নাম বলে বলতে পারছি না, কিন্তু কলিজাটা ফেটে যাচ্ছে যে কোন জায়গায় আপনি চলে যাচ্ছেন। আপনাদেরকে হালকা করে দেওয়া হচ্ছে, আপনাদেরকে চন্দন নন্দীর টকশোতে ব্যস্ত রাখা হচ্ছে। ভারতের চন্দন নন্দী আপনার দেশের কেউ না। মনে রাখবেন না যে আপনাকে ওই টকশো দিয়ে আপনাকে ভুলিয়ে ভালিয়ে আপনাকে স্বাধীনতা এনে দেবে। করে দেওয়া হয়েছে কোটি কোটি টাকার বিনিময়ে এই সেট আপগুলো হয়েছে। শুধুমাত্র তাদের ডিউটি হচ্ছে আপনাকে আমাকে ভুল তথ্য দিয়ে, মিথ্যা বিভ্রান্তকর তথ্য দিয়ে আপনাকে এই জাতিকে আজকের কলুষিত করা। আপনাকে শিখতে হবে জাতির এই কঠিন ক্লান্তি লগ্নে একজন সৎ প্রেমিক দেশপ্রেমিক রাজনীতিবিদ নাই, একজন সৎ বিশ্বাসযোগ্য কথা বলবে, যার কথা বিশ্বাস শুনে আপনি পথ আগাবেন, সেরকম একটি পরিস্থিতি থেকে আপনাকে অন্ধকার জগতে ঠেলে দেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে প্রায় বলেছি যে ইদানিং পত্রপত্রিকাগুলো দেখবেন আলেমদের নিউজও ভালো করে প্রচার করে, কেন করে চিন্তা করে দেখেছেন একবারও? ওরাই আবার আপনাকে বাস দেয়, কিন্তু ওরা এই প্রচারগুলো করে শুধু আজকের এই বাংলাদেশের নাগরিকদের মানে সিম্পিতি পাওয়ার জন্য। এবং আপনি যখন ওদের সিম্পিতি নিয়ে ওদের কাছে ঢুকে যাবেন, একটা সময় ওই পত্রিকা যে নিউজ দিবে ওটাই আপনাকে বিশ্বাস করতে হবে। তারা কিন্তু শেখ হাসিনার চোরের বিরুদ্ধে নিউজ করছে না, তারা কিন্তু শেখ হাসিনার মানে ভোট চুরি নিয়ে কথা বলছে না। আমাকে বলেন গত নির্বাচন থেকে আজ পর্যন্ত কয়টা ভিডিও শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে বলেন, কয়টা নিউজ শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে বলেন? বাংলাদেশে এত চোর করেন, এত ডাকাতি করেন, এত মানুষ নিয়ে আপনি সমালোচনা করেন, আপনি শেখ হাসিনাকে নিয়ে কয়দিন সমালোচনা করেছেন? করেননি। এটাই ওদের সফলতা, এজন্যই ওরা এখন নতুন নতুন সাবজেক্ট আপনাকে ধরিয়ে দিচ্ছে, ওরা ভিতরে ভিতরে নখ টাকাচ্ছে ভাই। আর এই সত্য কথাগুলো আমি বলছি তাই আমি দেশান্তরিত। আর যদি এই সত্য কথা না বলে আমি যদি ওদের সাজানো নাটকে পাড়া দেই, তাহলে তো আমিও সুন্দর ডলার পেয়ে আরাম করে বসে বসে তারপরে আপনাকে বানিয়েও গ্রেপ্তার হব না। এটাই বাস্তবতা। আজ এই কঠিন পরিস্থিতিতে আপনাদেরকে বিবেচনা বোধ জাগ্রত করতে হবে, আলেমদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এদেশের ইসলামপন্থী নাগরিকদেরকে দেশ শেষ হওয়ার আগে, ধর্ম শেষ হওয়ার আগে জাগ্রত হয়ে আপনাদেরকে কথা বলার জন্য মাঠে নামতে হবে। কে কোথায় আছেন, কোন দলের, কোন মার্কাজের, কোন মানে আদর্শ ফলো করেন, এটা এখন দেখার সময় নাই। আমি তো প্রায় বলি আসেন ইসলামপন্থী নাগরিকরা, যদি একটু এগিয়ে আসেন তাহলেই বাংলাদেশের মানুষের মুক্তি সম্ভব। যদি সেটা না হয় তাহলে আপনাদের জন্য কঠিন সমস্যা আগামী দিনে অপেক্ষা করছে, সেখান থেকে পরিত্রাণ এদেশের মানুষ পাবে না। আমি যা বলছি রিয়েলাইজ করার চেষ্টা করেন, আমাকে পারলে কমেন্টস করে বলেন গত নির্বাচন থেকে আজ পর্যন্ত শেখ হাসিনা চোর কয়টা পত্রিকা বলেছে, কয়টা নিউজ বলেছে, কয়টা ভিডিওতে এসেছে। এদেশের মূল সমস্যা শেখ হাসিনা এবং এদেশের মূল সমস্যা ভারতীয় দালাল, এই কথাগুলো আমরা কি বলতে পেরেছি? কিন্তু আমরা কিন্তু ব্যস্ত, আমরা ব্যস্ত জেনারেল আজিজকে নিয়ে, আমরা ব্যস্ত, আমরা ব্যস্ত পুলিশের আইজি বেনজিরকে নিয়ে, আমরা ব্যস্ত রাজস্ব কর্মকর্তা নিয়ে, আমরা ব্যস্ত একটা ছাগল নিয়ে, আমরা ব্যস্ত একটা সাপ নিয়ে। আবার এখন নতুন করে আপনাকে ব্যস্ত বানানো হচ্ছে পরিমণি সাকলাইন এবং আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে। ওরা একের ভিতরে তিন, ওরা একের ভিতরে দশ, একের ভিতরে একশো এজেন্ডা রেখে তারপরে পথ চলছে, আর আপনি একের ভিতরে জিরো নিয়ে পথ চলছেন। তো আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।